কেসাবলান কিনছিলেন কিনছিলাম দাম এরকম ছিল এখন কিলো দাম কত হইছে এখন দাম 2 টা বলে গেছে গা আর এটা কি সমস্যা দেইলেন এই রে এই রে এটা মুছে দিছে রেট মুছে দে বেশি দামে বিক্রি করতেছে বেশি দামে বিক্রি করতেছে এডি কত কিনা কি 40 টাকা কিনা কত 150 টাকা হ্যাঁ এগুলো কত করে 100 টাকা আর কি আর বলুন এটা কত এগুলো তো অরিজিনাল ব্র্যান্ড না এটা দাম কত কত এটা 200 আপনারা বেশি দামে বিক্রি করতেছেন কে অন্য জিনিসের দাম বাড়ছে মাস্ক টাক্স এডিট না না এই যে স্যান্ড এজেন্টটি ব্যস্ত আছে এগুলো তো সিল সাপার কিছু না এডি অরিজিনাল না ডুপ্লিকেট কেমনে বুঝো পাবলিক ভাই আমরা এটা কিনিয়া নি কোথায় থেকে কিনিয়া নি মিটফুড কোম্পানি তো এই সিল সারা জিনিস টানেন কয় টাকা বেচতাছেন এটা এটা কয় টাকা বেচেন 30 টাকা হ্যাঁ 30 টাকা 30 টাকা তো এই যে সিল না এটা অরিজিনাল কিনা রে কেমনে বুঝো যদি মানুষের ক্ষতি করে শরীরে না এরা তো তার বানায় রাখ বেসে আমগো আমরা আনি তো আপনারা জানেন আপনারা জিগাবেন না যে ভাই এটা যে ক্ষতি করতে আরে এটা তো প্রমাণ না ওরা তো হতে পা ক্ষতি করবে না তাহলে তবে আর আমরা আনতাম না সবাই যা আছে না আমরা তাই আনি সব দোকানদারের কাছে আছে এটা কি দাম কেমন বাড়ছে এটা তো 30 টাকার জিনিস না না এটা 30 টাকা হইলো কম হয়ে যাবে স্যার আমরা দাম বেশি দিছি আপনারা বেশি বেচেন না না হুম।